হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের আজকের টপিক হলো কিভাবে আপনারা একটি প্রফেশনাল সিভি তৈরি করবেন কোন ধরনের কোনো অ্যাপ ছাড়াই। তো আজকে আমরা এই জিনিসটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পারফেক্টলি একটা সিভি তৈরি করতে পারবেন। তো আমরা আমাদের টপিকে চলে যাচ্ছি। তো টপিকে চলে যাওয়ার আগে কিছু কথা না বললেই হয় না, যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে যাবেন, গিয়ে আমার চ্যানেলটা একটু ঘুরে দেখে আসবেন। ঘুরে দেখার পর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে আসে। তো তো একটি প্রফেশনাল সিভি তৈরি করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আপনারা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন এবং মোজিলা ফায়ারফক্স ইউজ করতে পারেন এবং অপারা মিনি ব্রাউজারও ইউজ করতে পারেন। তো আমি মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটা ইউজ করে দেখাচ্ছি। তো আপনারা যখন মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে চলে আসবেন তখন আপনারা সার্চ বারে জাস্ট লিখবেন canva.com। তো আমি canva.com লিখে দিলাম। লিখে দেওয়ার পর জাস্ট আপনারা সার্চ করে দিবেন। যখন আপনারা সার্চ করে দিবেন তখন আপনাদের সামনে ক্যানভার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাদের চলে আসবে। তো এটা হচ্ছে canva.com এর অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আসার পর আপনাদেরকে সর্বপ্রথম এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট আপনারা এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। যখন আপনারা সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো এখান থেকে জাস্ট আপনারা কন্টিনিউ উইথ গুগল এই অপশনটা ক্লিক করে দিবেন। যখন আপনারা এর অপশনে ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস শো হবে। এখানে যদি আপনাদেরকে মানে আপনাদের যে ইমেল অ্যাড্রেসগুলো থাকবে সেই ইমেল অ্যাড্রেসগুলো শো করবে। তো এখানে বলবে আপনি কোনটির মাধ্যমে এখানে সাইন আপ মানে সাইন আপ করতে চান। তো এখান থেকে মানে অনেক আপনার যদি অনেক ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া থাকে তাহলে সব ইমেল অ্যাড্রেসগুলো এখানে শো করবে। তো এখানে যেহেতু আমার দুইটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তো এখানে আমার দুইটা ইমেল অ্যাড্রেস শো করতেছে। তো এখান থেকে বলবে যে আপনাদের যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে সাইন আপ করুন। তো আমি প্রথম ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে সাইন আপ করতেছি। তো জাস্ট এখান থেকে আমি জাস্ট প্রথমটা জিমেলে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে canva.com এর যে অফিসিয়াল সাইটে আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো এখান থেকে জাস্ট সবকিছুতে গট ইট দিয়ে দিবেন তাইলেই হবে। তো এখানে আসার পর আপনার যে canva.com এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো আমরা যেহেতু আজকে একটি প্রফেশনাল সিভি তৈরি করা শিখব, তো সেটার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে সিভির যে টেমপ্লেট সেই টেমপ্লেটগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার জন্য জাস্ট আপনার এই যে canva.com এর যে সার্চ বার আছে সেখানে জাস্ট লিখবো রিজিউম, resume, রিজিউম। রিজিউম লেখার পর আমরা জাস্ট সার্চ করে দিব। যখন আমরা সার্চ করে দিব তখন আপনারা দেখতে পারবেন যে canva.com এর যে সিভির যে টেমপ্লেটগুলো সব টেমপ্লেটগুলো এখানে শো করতেছে। আপনারা দেখতে পারতেছেন যে সিভির অসংখ্য টেমপ্লেট এখানে শো করতেছে, অনেক 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 প্রচুর প্রচুর টেমপ্লেট এখানে আছে। তো এখানে টেমপ্লেটগুলো শো করতেছে, বাট এখানে একটা সমস্যা হলো যেহেতু আমরা এখানে ফ্রিতে সিভি তৈরি করব তো এখান থেকে আমাদের যেখানে ফ্রি আছে মানে যে টেমপ্লেটগুলো ফ্রি আছে সেই টেমপ্লেটগুলো আমাদের ইউজ করতে হবে। এখানে দেখুন যে লেখা দেখাচ্ছে যে প্রো, তো এটা আমাদের যদি ইউজ করতে হয় তাহলে আমাদেরকে পে করে ইউজ করতে হবে। তো আমরা এই টেমপ্লেটটা ইউজ করতে পারবো না। আরেকটা আছে দেখুন এখানে দেখাচ্ছে পেইড, এই টেমপ্লেটটাও যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদেরকে পে করে পেইড করে এই টেমপ্লেটটা ইউজ করতে হবে। তো যেখানে প্রো এবং পেইড লেখা থাকবে সেই টেমপ্লেটগুলো আমরা ইউজ করতে পারবো না, বিকজ আমরা ফ্রিতে একটি সিভি তৈরি করতে চাই। আর যেগুলোতে এখানে প্রো বা পেইড এগুলো কিছুই লেখা থাকবে না সেগুলো আমরা ইউজ করতে পারবো। এখানে দেখতে পারতেছেন যে এখানে প্রো কিংবা পেইড এগুলো কোনো কিছু লেখা নেই। এখানেও দেখতে পারতেছেন প্রো কিংবা পেইড এখানে কোনো কিছু লেখা নেই, তার মানে আমরা এগুলো ইউজ করতে পারবো। এখানে অসংখ্য ফ্রি টেমপ্লেট আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন, অসংখ্য অসংখ্য। এখানে দেখুন অসংখ্য, এখানে দেখুন ফ্রি কিংবা পেইড কোনো কিছুই লেখা নাই। সো আপনারা চাইলে এই টেমপ্লেটটাও ইউজ করতে পারবেন। এখানে অসংখ্য টেমপ্লেট আছে, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য টেমপ্লেট। এখানে দেখুন এই টেমপ্লেটটা দেখুন একদম সিম্পল একটি টেমপ্লেট, এখানে কোনো কিছু নাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে জাস্ট আপনারা পিক অ্যান্ড আপনাদের সব ডিটেলস আছে। আর এখানে দেখেন একটু কালারফুল, এখানে একটু এডিট করা আছে, একটু স্টাইলিস্ট আছে। তো আপনারা চাইলে এই টেমপ্লেটটাও ইউজ করতে পারেন। এখানে দেখুন পেইড এবং প্রো কোনো কিছু লেখা নেই, এখানে দেখুন পেইড এবং প্রো কোনো কিছু লেখা নেই। তো এই দুইটা টেমপ্লেটের মধ্যে আপনারা যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারেন। এখানে শুধু দুইটা টেমপ্লেট না, অনেক টেমপ্লেট আছে, অনেক অসংখ্য টেমপ্লেট আছে। এখানে দেখতে পারতেছেন যে এই টেমপ্লেটেরও কিছু লেখা নেই, তো চাইলে আপনারা এই টেমপ্লেটটাও ইউজ করতে পারবেন। অসংখ্য টেমপ্লেট আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো আমি জাস্ট এই টেমপ্লেটটা ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই টেমপ্লেটটা ইউজ করে দেখাচ্ছি, জাস্ট টেমপ্লেটে ক্লিক করে দিবেন। যখন আপনারা টেমপ্লেটে ক্লিক করে দিবেন তখন আপনাদেরকে আরেকটা পেজে নিয়ে যাবে। পেজে নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন যে টেমপ্লেটে সবকিছু এখানে শো করতেছে। তো এটা যেহেতু ছোট থাকবে তো এখান থেকে আপনারা
কন্ট্রোল প্লাসে ক্লিক করে এটা জুম করে নিবেন। যখন আপনারা জুম করে নিবেন, জুম করে নেওয়ার পর এরকম মানে ইন্টারফেস শো করবে। সো এখানে দেখুন, ফার্স্ট অফ অল আপনাদেরকে নাম দেখাচ্ছে। সো এই নামটা আপনারা ডিলিট করে আপনারা নিজেদের নাম দিয়ে দিবেন। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আপনার প্রফেশন, মানে আপনারা কি কাজে প্রফেশন, আই মিন আপনারা কি কাজ করতে পারেন এবং কি কাজ করতে চান। আপনারা কি গ্রাফিক ডিজাইনার, নাকি ডিজিটাল মার্কেটার, নাকি আইটি সেক্টর, মানে আপনারা আপনাদের প্রফেশনটা এখানে লিখে দিবেন। এখানে দেখুন লেখা আছে ওয়েব ডেভেলপার। যেহেতু আমি ওয়েব ডেভেলপার, আমি এটা এখানেই রাখতেছি। আপনারা যদি ডিজাইনার হয়ে থাকেন তাহলে এখানে লিখবেন গ্রাফিক ডিজাইনার, আর যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে লিখবেন যে ডিজিটাল মার্কেটার। তো এটা শেষ হয়ে গেল। তো আমরা একটু নিচের দিকে যাই। এখানে দেখাচ্ছে যে ফোন নাম্বার, এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে এটা ডিলিট করে দিবেন, ডিলিট করে আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন। তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ডেমো ফোন নাম্বার দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের রিয়েল ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার কথা বলতেছে। তো এখানে আপনারা এটা ডিলিট করে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতেছি। এটা যেহেতু ডেমো, জাস্ট আমি সেজন্য এত ভালো করে কিছু দিতেছি না, সব ডেমো রাখতেছি। তো এখানে আপনাদের বলতেছে যে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার জন্য এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে মানে আপনারা কোথায় থাকেন এবং আপনাদের লোকেশনটা, সেই লোকেশনটা এখানে দিয়ে দিবেন। তো এখানে সবকিছু ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে আপনারা যেখানে থাকেন, যদি ঢাকা থাকেন ঢাকা, আমি লিখে দিচ্ছি মনে করেন গুলশান 12 ঢাকা, ঠিক আছে। এখানে আপনারা আপনাদের যে লোকেশনটা সেই লোকেশনটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আপনাদের সাইট, আপনাদের যদি কোনো সাইট থেকে থাকে তাহলে সেই সাইটটা এখানে দিয়ে দিবেন, সাইটের নামটা দিয়ে দিবেন। আমি একটা সাইটের নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এভাবে আপনারা আপনাদের ডিটেলসটা দিয়ে দিবেন। আর এটা হচ্ছে প্রোফাইল, মানে আপনি যেহেতু ওয়েব ডেভেলপার, সো আপনাদের নিজের একটু ব্যক্তিগত কোনো মত বা কোনো কিছু যদি আপনারা জানাতে চান তাহলে এখানে প্রোফাইলে একটু ডিটেলস, মানে একটু অ্যাপ্লিকেশন টাইপের মতো কিছু লিখে দিতে পারবেন। তো এটা যদি আপনারা না পান তাহলে আপনারা গুগলে সার্চ করলে মানে ওয়েব ডেভেলপারের যে প্রোফাইলগুলো থাকে সেই প্রোফাইলের যে এটা আপনারা চাইলে কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর নিচে যাবেন। নিচে যাওয়ার পর এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে স্কিল। দেখুন এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, বিকজ আপনারা দেখুন স্কিল বলতে বোঝায় যে আপনারা কি কি কাজগুলো পারেন। আপনারা যখন জবের ক্ষেত্রে আপনাদের এই সিভিটা জমা দিবেন তখন তারা সর্বপ্রথমেই আপনাদের স্কিলগুলো দেখবে, আপনারা কি কি কাজ পারেন না পারেন সেই স্কিলগুলো আপনাদেরকে সর্বপ্রথম দেখবে। তো সর্বপ্রথম আপনারা যে কাজগুলো পারেন সেই স্কিলগুলো এখানে দিয়ে দিবেন। এখানে দেখুন যে ওয়েব ডিজাইন, আপনারা যদি ওয়েব ডিজাইন পেয়ে থাকেন তাহলে ওয়েব ডিজাইন, আপনারা যদি ডিজাইনার হয়ে থাকেন লিখবেন যে লোগো ডিজাইন, তারপর গ্রাফিক্স ডিজাইন, কার্ড ডিজাইন, এ টু জেড, মানে আপনারা যে যে স্কিলগুলো পারেন সেই স্কিলগুলো এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর আপনারা একটু নিচে আসবেন। এখানে বলতেছে এডুকেশন, এডুকেশন বলতে হচ্ছে সেকেন্ডারি স্কুল, মানে আপনারা এইচএসসি কোন স্কুল থেকে দিয়েছেন, কত সালে দিয়েছেন। এখানে চাইলে আপনাদের পয়েন্টটাও অ্যাড করতে পারবেন। আপনাদের এখানে পয়েন্ট অ্যাড করার জন্য আপনারা এক্সট্রা ভাবে আবার লিখতে হবে। তো সেই জন্য আপনারা এখান থেকে টেক্সট অপশনে যাবেন। টেক্সট অপশনে গিয়ে এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনারা জাস্ট এটাকে একটু ছোট করবেন, এই যে আমি ছোট করতেছি, এটাকে একটু ছোট করবেন। ছোট করে জাস্ট এখানে লিখে দিবেন, এই যে এটারে এখানে আনবেন, এখানে এনে এখানে লিখে দিবেন পয়েন্ট, ঠিক আছে। পয়েন্ট আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি 5, ঠিক আছে। আপনারা আপনাদের পয়েন্টটা এখানে লিখে দিবেন, সরি, আপনারা আপনারা এখানে পয়েন্টটা এখানে লিখে দিবেন। লিখে দিয়ে এটা একটু ছোট করে ফেলবেন, আমি একটু ছোট করে নিচ্ছি আরো। এই দেখুন এটাকে আরো ছোট করে নেবেন। ছোট করে নিয়ে এখান থেকে আপনারা এটা পয়েন্টটা অ্যাড করে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কোথায় থেকে সেকেন্ডারি স্কুল, মানে আপনারা এইচএসসি কোথায় থেকে দিয়েছেন এবং বিএসসি, আপনারা যদি বিসিএস কিংবা বিএসসি দিয়ে থাকেন তাহলে সেটাও আপনারা দিয়ে দিবেন। আর এখানে দেখতে পারতেছেন যে রিয়েলিটি গ্রেট ইউনিভার্সিটি, আপনারা আপনাদের ইউনিভার্সিটির নামটা দিবেন, ঠিক আছে। এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আপনারা আপনারা কোন স্কুল থেকে এখানে পড়াশোনা করেছেন সেটার নাম দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনারা যে ইউনিভার্সিটি থেকে আপনার ব্যাচেলর অফ টেকনোলজি পড়েছেন সেটা আপনারা দিয়ে দিবেন, সেই ইউনিভার্সিটি, সবকিছু ওকে। তারপর এখানে দেখতে পারতেছেন যে এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এক্সপিরিয়েন্সটা হচ্ছে এখানে মেইন একটি টপিক। দেখুন এখানে এক্সপিরিয়েন্স বলতে বোঝাচ্ছে আপনারা আগে কোনো কোম্পানিতে বা কোথাও কাজ করেছেন কিনা বা কি কাজ করেছেন, আপনাদের পোস্ট কি ছিল, এই ডিটেলসগুলো আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আপনারা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন। এগুলো ডিলিট করে দিয়ে আপনারা নিজের মতো করে এখানে আরো অ্যাড করে দিতে পারেন, নিজের মতো করে, নিজের মতো করে এখানে আপনারা আপনাদের যে প্রতিষ্ঠানের নাম এবং আপনাদের সব ডিটেলস এখানে দিয়ে আপনারা এক্সপিরিয়েন্স ফর্মটা ফিল আপ করে দিয়ে
আপনারা জাস্ট এখান থেকে আপনার ফটোটা ডিলিট করে দিবেন, এটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আপনারা জাস্ট এখান থেকে আপলোডে যাবেন, আপলোডে গিয়ে এখান থেকে আপনারা আপলোড মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনাদের মানে পিসিতে যেখানে আপনাদের ফটো আছে সেখান থেকে আপনারা ফটোটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি, একটা মিনিট ওয়েট। এই যে মনে করেন আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি, মনে করেন আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের ফটোটা নিয়ে নেবেন। দেখুন ওপেন করবেন, ওপেন করে নেওয়ার পর আপনাদের এখানে ফটোটা চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনার ফটোতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের ফটোটা এখানে শো করবে। এখানে দেখতে পারতেছেন আপনাদের ফটোটা শো করতেছে, এই দেখুন আপনাদের ফটোটা শো করতেছে। এখান থেকে আপনারা জাস্ট ছোট করবেন, এখান থেকে আপনারা জাস্ট ছোট করবেন, ছোট করে নিয়ে উপরে তুলবেন, ড্র্যাগ করে নিয়ে উপরে তুলবেন। এই যে দেখুন, এই যে দেখুন উপরে তুলেছেন, এই যে দেখুন দেখতে পারতেছেন যে আমার ছবিটা এখানে ফিট হয়ে গেছে। আপনারা আপনার ছবিটা দিয়ে দিবেন, তারপর এখান থেকে আপনাদের সব ডিটেলস গুলো ঠিকঠাক মতো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে এখন ডাউনলোড করে নেবেন। এখন ডাউনলোড কিভাবে করবেন সে প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট আপনারা শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে ডাউনলোড অপশন দেখতে পারতেছেন সেই ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন যে আপনাদের ফাইল টাইপ এখানে পিএনজি সাজেস্ট করতেছে। আপনারা চাইলে জেপিজি নিতে পারেন, তা বলে পিডিএফ যেটা চান আপনারা সেটা নিতে পারেন। তো এখানে যেহেতু পিএনজি সাজেস্ট করতেছে তো আমি পিএনজি নিতেছি। তারপর এখান থেকে আমি জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের পিকচারটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার পিকচারটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখানে আপনারা দেখতে পারবেন, আমি এটা একটু ফাইলটা অন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন আমাদের যে সিভিটা সেটা দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে। দেখতে পারতেছেন আমাদের সিভিটা ডাউনলোড হয়ে গিয়েছে। আপনারা ঠিকঠাক মতো আপনার সিভি ডিটেলস দিবেন, দিয়ে এভাবে ডাউনলোড করে আপনারা আপনাদের সিভিটা তৈরি করে নিতে পারেন। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যাওয়ার আগে কিছু কথা না বললেই হয় না, যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা একটু ঘুরে দেখে আসবেন। ঘুরে দেখার পর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রেখে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে আসে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।